আরে দেব না টাকা, টাকা নেয়া বেশি দিন হয়েছে, আর দুদিন ওয়েট কর, আর মানুষ টাকা নেয় না ধার রাখ। চল আর টাকাটা ধার নিয়ে যা, বিপদে পড়েছি এর কাছ থেকে, শেষটা মার্কা মানুষ দে বিড়ি খায়, বিড়িও তো নাই। আর এর দোকানটা বন্ধ, এখন যাতে বই মরের পর কি যে করে, এত দূর হাঁটতে মন চাচ্ছে না। আরে বিড়ি খাবি, তুই বিড়ি আনতে যাবি কেন? তোর ছেলে ওখানে খেলা করছে, তুই তো ছেলেকে ডাক দে, তোর ছেলে তোকে বিড়ি এনে দেবে, আর তুই এখানে বসে শান্তি করে খাবি। এটা তো ঠিক বুদ্ধি পাইছি, আমি কষ্ট হয়ে যাবো মিজানের ডাকে দেখে। এ মিজান, মিজান এদিকে আইতো, বাপ শোন, দৌড়া দৌড়া এদিকে দৌড়া। এই কি করছিলি তুই? খেলা করতেছিলাম। হাতে কি ওটে? লাঠি। শোন, ওই মোড়ের পার যায় আমার জন্য তিন দিন। আমি এখন পারছি না, আমি এখন খেলা করব। আগে নিয়ে তারপর খেলা করছে না, ধর বাপের কথা শুনতে হয়। আর তোকে সেই আমি 15 টাকা দিলাম, তুই 10 টাকাতে গোল্ড লিপ নিয়েছিস, 5 টাকাতে খাই নিয়েছে। আমার সরকার খাতে টাকা লাগে না। আল্লাহ তাতে আমার সিগারেট তো খাই নেবে, ওখানে 5 টাকা বাজবে না, ওটি খাবে, আমার সিগারেট তো খাবে না। যা তিন দিনে আগে যা, মাথায় মাল ঠিক আছে, বিড়ি খাবো। এই তো তুই এখন ছেলেকে দিয়ে বিড়ি আনাসিস, আর এখন তোর ছেলের পিছে গিয়ে আমি লাগবো, তোর ছেলেকে আমি আজকে এই বিড়ি খাওয়াবো। এই কোথায় গিয়েছিলি? তোর হাতে ওইটা কি? আমি তোর বন্ধু, সিগারেট খাস, তোকে আমি আজকে খসে দিয়ে দেবো, ঠিক আছে? আমি আগুনের ব্যবস্থা করে দিচ্ছি, ঈদ দেখে গ্যাস লাইট নিয়ে এসেছি, তুই বের কর, বের কর। তোর আব্বু কিনতে দিছিল, তোর আব্বুর নাম কি? আশরাফ। ও তুমি আশরাফ চাচার সওয়াল? ও দোষ তো তোমার না, দোষ তোমার বাপের। এইটুক বয়সে সওয়াল একদিন বিড়ি নিয়ে আসে, আর সওয়াল কি করবি, ঠিকই করেছে। চলো তোমার বাপের কাছে যাবো, তোমার বাড়িও কর না, চলো চলো। এই আয় আয়। ওকে পোক মেরে তো আমি তো বিড়ি খেতে পারলাম। সেই 100 বছর আগে বিড়ি খেয়েছিলাম, আর আজ খেলাম। আজকে খাইলে আবার 100 বছর না খাইলে কোনো সমস্যা নাই। সারাটা বিড়ি আনতে দিলাম, সে আধা ঘন্টা হয়ে গেল, আসছে না। বিড়ি কি বানা আনছে নাকি? এত বড় বিয়াদ, বললাম যে তাড়াতাড়ি বিড়িটা নিয়ে আয়, মাথায় মাল ঠিক আছে, বিড়ি খাওয়ার জন্য মনে খেলা করতে লাগে। তারপর বিড়ি আর আনছে না, তোর পাচার উপরে বাম্বু দিতে আসছে, তুই এখানে থাক, আমি যাই। এই
এইটা আপনার সাল হ্যাঁ ভাই কি হইছে আমার সাল কি করে এই আপনি সালকে আপনি কি কিনতে দিছিলেন আমি তো সিগারেট কিনছিলাম এই তুই কি করেছিস কি করেছে মানে জঙ্গলের ভিতর বসে একা একা সিগারেট খাতেছিল এটা কাজ করেছেন আপনি এখন তো তো মারা দা এখন তো মারা দা ভাই মারছেন কা কথা শুনেন ভাই আপনি যত বড় অন্যায় করেছেন এটা কি করেছিস তুই ও কি করেছে ভাই বললাম সিগারেট খাতেছিল জঙ্গলের বসে সিগারেট খাতেছিল তুই সিগারেট খাইছিস তুমি খাও না আমার খেতে মন কর না দেখেন তুই ছোট না তুই তুই এত এত ছাল হইতে বিড়ি খাইছিস ভাই দেন আমার কোনো দোষ না আমার শরীরে একটু খারাপ ও এত বড় লোক এখন আপনি দোষ খুঁজি পাচ্ছেন না আপনি মনের পর যাব না বলি লোক বললাম যে যায় একটু সিগারেট নান ছোট বাচ্চাটাতে দূরে দূরে সিগারেট ডাক চাই ভাই তুই একটা কাজ করেছিস তুই এসব কাজ আর কখনো করবেন না বুঝছেন আমার ভুল হয়ে গেছে ভাই শুনেন এর পরবর্তীতে আপনার বাচ্চা ছেলে পেলে দিয়ে আর কোনো সময় সিগারেট আনতে দেবেন না আর নিজে ওর সামনে কোনো সময় সিগারেট ইয়াট খাবেন না এই তো ঠিক আছে সিগারেট খাবো না একটু কিছু খবরদার খাবে না এটা খাওয়া খুব খারাপ ঠিক আছে আর দর্শক বন্ধুরা আপনারা কোনো সময় বাচ্চাদেরকে দিয়ে সিগারেট আনাবেন না এবং তাদের সামনে খাবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।